জনস্বাস্থ্য কারিগরী বিভাগ বরপেটা সংমণ্ডল আর বরপেটা ফকরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয় যৌথ উদ্যোগত নিরাপদ খাওয়াপানি সেবন আর পানিরপরা হবপরা বিভিন্ন বেমার আজারপরা হাত সারি থাকবল এলানি সজাগতা শিবিরর আয়োজন। এই রোগ পানির দ্বারা হব পারে, মহর দ্বারা হব পারে, পানির দ্বারা রোগ হব হয়েছে আপনার গ্রহণী হব পারে, জন্ডিস হব পারে, ডায়রিয়া হব পারে ইত্যাদি। তো দুইটা বাহকর দ্বারা হওয়া রোগী আমার কারণে অতি চিন্তনীয় হয়ে পড়ব পারে। এই সজাগতা শিবির সমূহৰ পৰা বান পীড়িত জনসাধারণের যথেষ্ট উপকৃত হব বলে আশা করা হয়েছে। বানপানীর পিছত হব পৰা বিভিন্ন রোগৰ বিষয়ে আলোকপাত করার লগতে ইয়াক প্রতিরোধ করার বাবে লবলগীয়া সাবধানতা সম্পর্ক আজি পাটদাওকি গাঁৱত অনুষ্ঠিত সজাগতা শিবিরত উপস্থিত থাকি বরপেটা ফকরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর রমেন তালুকদারে বানপানীর পিছত হব পৰা বিভিন্ন রোগৰ বিষয়ে আলোকপাত করার লগতে ইয়াক প্রতিরোধ করার বাবে লবলগীয়া সাবধানতা সম্পর্কে রাইজক অবগত করায়। ইয়ার উপরেও জনস্বাস্থ্য কারিগরী বিভাগ বরপেটা সংমণ্ডলের কার্যবাহিনীর অভিযন্তা আতিক দীপাঙ্কর চক্রবর্তীয়ে খাওয়াপানির নিরাপদ ব্যবহার আর পরিশোধন প্রণালীর উপর আলোকপাত করে। দীঘল চোলা বা দীঘল পায়জামা পিন্ধে মহে যাতে কামড়ব নয়, ঘরের পরিবেশ যাতে আমি চাফ চিকুণ করে রাখো, এই এসডিএমর দ্বারা বা আমার যখন চিকিৎসালয় আছে যা আশা কর্মী আছে তেখেতবলে ঘরে ঘরে গৈ পেলাই এই বস্তুবিল ব্যবহার করেছে না তোমাকে চাও আর মানসিক সংস্পর্শ থাক। সজাগতা শিবিরত জনস্বাস্থ্য কারিগরী বিভাগৰ তৰফৰ পৰা খোৱাপানী পৰিশোধন কৰিবলৈ ব্লিচিং পাউডাৰ আৰু হেলোজেন বলি বিতৰণ কৰাৰ লগতে সচেতনতাৰ প্ৰচাৰ পত্ৰিকা আৰু মাইক যোগে বাৰ্তা প্ৰেৰণ কৰা হয়। ইয়াৰ উপৰিও খোৱাপানী গুণানুগুণ পৰীক্ষা কৰাৰ ব্যৱস্থা কৰা হয়। আনহাতে 5 জুলাই দিনা খুদুৰদিয়া বামুনী আৰু বঢ়িয়া গাঁৱত এনে সজাগতা শিবিৰ আয়োজন কৰা হৈছিল। এই সজাগতা শিবিৰসমূহৰ পৰা বানপীড়িত জনসাধাৰণৰ যথেষ্ট উপকৃত হ'ব বুলি আশা কৰা হৈছে। ফকরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজৰ প্ৰিন্সিপাল ছাৰ নিজে ইণ্টাৰেষ্ট লৈ আহিছে, কাৰণ বেমাৰ হোৱাৰ আগতে আমি এইটো ৰখাব লাগিব, বেমাৰ হোৱাৰ পিছততো বেলেগকৈ যে সেইটো হ'ব, কিন্তু আমি যদি নিজে অকণমান সজাগ হওঁ সেইখিনি আমি ৰখাব পাৰিম। আমাৰ যিটো টেবলেট দিব এটা 20 লিটাৰ পানীৰ বাল্টিত হয়, গতিকে আমি যিখিনি পুৰুষ মানুহ আছো তেওঁলোকৰ যাতে দীঘল চোলা বা দীঘল পায়জামা পিন্ধে, মহে যাতে কামুৰিব নোৱাৰে, ঘৰৰ পৰিৱেশটো যাতে আমি চাফ চিকুণ কৰি ৰাখো, এই এছডিএমৰ দ্বাৰা বা আমাৰ যিখন চিকিৎসালয় আছে যিবিলাক আশা কৰ্মী আছে তেখেতসকলে ঘৰে ঘৰে গৈ পেলাই এই বস্তুবিলাক ব্যৱহাৰ কৰিছে নাই তেওঁলোকে চাওক আৰু মানসিক সংস্পৰ্শত থাকক। বর্তমান বানপানীর পিছত আমার কিছু রোগ হয়, এই রোগ পানির দ্বারা হব পারে, মহর দ্বারা হব পারে, পানির দ্বারা রোগ হব হয়েছে আপনার গ্রহণী হব পারে, জন্ডিস হব পারে, ডায়রিয়া হব পারে ইত্যাদি। তো দুইটা বাহকর দ্বারা হওয়া রোগী আমার কারণে অতি চিন্তনীয় হয়ে পড়ব পারে। বরপেটার আবু তালেব আহমেদ, রিপোর্ট এনিটাইম 24।